एबीपी आनंद एगिए थाके एगिए राखे। 1960 में बंगाल भारत के सबसे अमीर राज्यों के में शुमार हुआ करता था, एक नंबर या दो नंबर या तीन नंबर। आज वो बहुत नीचे गिरता हुआ दिखाई पड़ता है। जैसे होम मिनिस्टर प्राइम मिनिस्टर जब कथा बोले तक जेने नहीं बोला उचित। बांगला के खूब दुस्वप्न नगर मत देखिए गेछे। बांगला मानी एक खराब राज्य, बांगला मानी को उन्नयन है, बांगला मानी को काज नहीं। কোথায় ছিলেন চৌত্রিশ বছর মানে এগারো বছর আগে? একবার এসছেন বাংলায় দেখেছেন চেহারাটা কি ছিল? আর আজকে সারা বাংলা ঝকঝক চকচক করছে দেখেও বুঝি ঈর্ষাকাতর হয়ে এইসব কথাগুলো বলছেন। উন্নয়ন থেকে আইন শৃঙ্খলা, স্বজন পোষণ থেকে দুর্নীতি, রবিবার বঙ্গ সফরের শেষ দিনে তৃণমূল সরকারকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন অমিত শাহ। মঙ্গলে তার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে হাই ভোল্টেজ বিধানসভা ভোটের আর মাস পাঁচেক বাকি, তার আগে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল ও বিজেপি। এই প্রেক্ষাপটে রবিবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে আক্রমণ শানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। তবে রবিবার অমিত শাহকে সবচেয়ে বেশি আক্রমণ করতে শোনা যায় রাজ্যের অর্থনীতি নিয়ে। জব দেশ আজাদ হুয়া ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন মে বঙ্গাল কা যোগদান 30% থা, আজ যো গিরতে গিরতে 3.5% রয়ে গেছে। আজ বহুত সারি ঝুট মিলে বন্ধ হ্যায়। মুখ্যমন্ত্রী এদিন পরপর তথ্য পরিসংখ্যান তুলে ধরে পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন। জিডিপি জিএসডিপি ইন্ডিয়াতে কত? 4.18%, বাংলায় কত? 7.26%। জিভিএ গ্রস ভ্যালু অ্যাডেড ইন্ডিয়াতে কত? 3.89%, বাংলায় কত? 7.39%। ইন্ডাস্ট্রি সেক্টর ইন্ডিয়াতে কত? 0.92% আর বাংলায় কত? 5.79%। উনি বলেছেন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বেঙ্গল ইজ ইন 28th প্লেস। আমরা বলছি চ্যালেঞ্জ হয়ে যাক কে ঠিক কে ভুল। রবিবার একদিকে রাজ্যের নেওয়া ঋণ এবং অন্যদিকে রাজ্যে আসা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণের তথ্য তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অমিত শাহ। কোই ভি বাচ্চা জন্ম লেতা হ্যায় ও 50,000 কে ঋণ কে সাথ বঙ্গাল মে জন্ম লেতা হ্যায় অর কই রাজ্য মে ঋণ জ্যাদা হো সকতা হ্যায়, ইসসে ভি জ্যাদা হো সকতা হ্যায়, মগর ওয়াহাঁ ডেভেলপমেন্ট হুই। প্রত্যক্ষ বিদেশি নিবেশ মে বঙ্গাল কি হিস্সেদারি 2011 में भी 1% ही थी, इसमें कम से कम कटौती नहीं हुई है, नीचे नहीं गया क्योंकि नीचे जगह ही नहीं है। মুখ্যমন্ত্রীর দাবি, ভুল তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এফডিআই গ্রোথ নিয়ে যখন আমরা প্রথম ক্ষমতায় আসি এটার ইনফ্লোস ছিল অনলি 0.22%, আমাদের সময় এটা 1.62% হয়েছে 1920-তে, অর্থাৎ 776% বেড়েছে। সুতরাং উনি কি না জেনে বলেছেন? সোর্স DIPPGOI গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এক পক্ষের দাবি কোনো কাজই হয়নি, অপর পক্ষের দাবি চোখ থাকলেই উন্নয়ন চোখে পড়বে। কিন্তু সাধারণ মানুষের কি মনে হচ্ছে সেটাই আসল, কারণ গণতন্ত্রে জনতাই ভগবান। সুমন ঘরাই ও সমীরণ পাল, এবিপি আনন্দ।